আমি খুব সকালে ঘুম থেকে উঠি, ঘুমাইতে ইচ্ছা করলো ঘুমাইতে পারি, তাড়াতাড়ি রেডি হয়ে সোজা চলে যাই বাসস্ট্যান্ড। মানে আমি যদি সিএনজিতে বা ট্যাক্সিতে করে যাই 2500 টাকার মতো লাগবে, যেই 2500 টাকা যদি সেভ করি কৃষ্ণ স্থুতমনের হাত খরচটা হয় না। যখন বাসার কাছে আসি না তখন মনে হয় পকেটে তো বাজারের লিস্ট 10 টাকা 20 টাকা নিয়ে দাম আমি বাজারের ব্যাগ নিয়ে মামা হেঁটে হেঁটে আসি। আমি যখন একটা শপিং মলে যাই দামি শাড়ি দেখে আমার খুব ইচ্ছা করে যে আমি আমার বাবার জন্য কিনি, দামি একটা শাড়ি দেখে ইচ্ছা করে আমার মায়ের জন্য কিনি, অত কখন ইচ্ছা করে না আমার নিজের জন্য কিনি। আধুনিকতার ছোঁয়া কিন্তু আমার ভিতরে আছে মামা, কিন্তু ভুলে যাই। অফিসের কষ্ট, বসের ঝাড়ি, বাসার প্রেশার, আমার সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত নানান রকমের টেনশন, আমার 30 পয়সা কোথায় খরচ হচ্ছে আমার হিসাব করতে হয়, মাসের 25 তারিখ গিয়ে আমার স্যালারির টাকা শেষ হয়ে যায়, আমার মানুষের কাছে হাত পাততে হয়, ভাই 2000 টাকা ধার নিতে পারেন, তাদেরকে স্যালারি পে অ্যাপে দিয়ে দিব। আমার স্বাদ আছে সাধ্য নাই, দামি জিনিস ঠিকই দেখি, দেখেও না দেখার ভান করি, আমি হাসি ভেবে কাঁদিও ভেবে, কেন জানেন আমি একজন মধ্যবিত্ত।